বাংলা মানবতা সমাধান সামালু আলাইকুম মরহমাতুল্লাহ হি ও ববারাকত আলহামদুল্লিলাহ ইয়াহাদা ওয়াসাল্তুসাল আলাম আল্লাহ নাবিয়া আবাদুল্লা হিউমেন সাইতান রজিম লাকত কান আলাকুম ফি রসুল ইল্লাহ ইউসাতুন হাসানা পৃষ্ঠিবি বাংলার সম্মানিত দর্শক ও শ্রোতামণ্ডলী আমরা সুন্নাতের মূল্যায়ন পর্বে ধারাবাহিক আলোচনা করে আসছি এই আলোচনায় আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমরা পূর্বের আলোচনায় আনুগত্যের দৃষ্টান্ত আপনাদের সামনে পেশ করছিলাম দেখুন মুসলিম মানেই মেনে নেওয়ার জিনিস এভাবেই ইসলামকে পৃথিবীর হকপন্থী দিনদার পরহেজকার মানুষ মেনে নিয়েছে আসলে মেনে নেওয়ার নাম হল ইসলাম ইসলাম শব্দের অর্থই হল মেনে নেওয়া আল ইসলাম আত্মসমর্পণ করা দেখুন এব্রাহিম আলাইহ সালাম কেন আল্লাহর সবচেয়ে খাঁটিবন্দা হয়েছিলেন আল্লাহর খলিল কেন হয়েছিলেন বন্ধু কেন হয়েছিলেন সুধুমণ্ডলী আমরা যদি ওই দৃষ্টান্ত মনে করি তাহলে বোধ করতে পারব আল্লাহ বললেন ইদ কলা আলালাহু রব্বুহু আসলিম ক আলা আসলাম তুলি রব্বিলাম যখন বললেন হে ইব্রাহিম তুমি আত্মসমর্পণ করো মেনে নাও তিনি বললেন আসলাম তীর রব্বিল আলমিন আমি জগৎসমূহের প্রতিপালকের কাছে আত্মসমর্পণ করলাম আমি তার বিধান মেনে নিলাম সুজা কথা সুরায় বাঁকা একশো একত্রিশ নম্বর একটা খুলুন মানুষ যতক্ষণ পর্যন্ত নমনীয় না হবে আল্লাহর আনগত্য তার মাধ্যমে ফুটে উঠবে না এটাই হলো বিধান কিন্তু আমরা আজকে ভ্রান্ত পথে এগিয়ে যাচ্ছি বিধানকে কখনো আমি গুরুত্ব দিচ্ছি না দেখেন আল্লাহ রাব্বুল আলামিন বলা মাত্রই তিনি আত্মসমর্পণ করলেন কখন করব কেন করব কিভাবে করব কোথায় করব কোন কোন বিষয় মেনে নিব কিচ্ছু বললেন না বললেন কারণ তিনি জানেন আল্লাহর নির্দেশের মধ্যে কল্যাণ রয়েছে যেটা তিনি বলেছেন ওটাই করব এমনটা হয়েছে তার জীবনে দীর্ঘদিন আল্লাহর কাছে বলার পরে তিনি একটা সন্তান পেলেন বৃদ্ধ বয়সে বারবার বলেছেন রব্বি হাবলি সালহীন একটা সন্তান আমাকে দান করুন সলেহীনদের মধ্যে থেকে পেলেন ইসমাইল আলাইহাতালামকে এখানে আর একটা জিনিস পাই যেমন পিতা তেমনি পুত্র সোরয় সফফাত খুলুন একশো নম্বর এক একশো এক দুই তিন আরেকটা খুলুন রসুলুল্লাহ সাল্লাল্লাহ হওয়া আলাইকুয়াসাল্লাম ইব্রাহিম আলায়াসাল্লাম সম্পর্কে যত কথা বলেছেন তার মধ্যে এটা একটা অন্যতম একটা বিষয় যেটা আল্লাহর মান হিসেবে আমাদের কাছে পেশ করেছেন ফালাম্মা বালাগামা হুস আয়া কল বুনাইয়া ইন্নি আরফ মানাম আন্নি আস বললেন এবার ছো আমি তোমাকে দেখছি জবে করছি স্বপ্নের মধ্যে যখন বালা কামা যখন চলা শিখলো দৌড়াদৌড়ি শিখলো আব্বু আম্মু বলে ডাকা শিখলো তখনই বলছেন যে আমি স্বপ্নে দেখছি তোমাকে করছি বলা মাত্রই তিনি বলে আব্বা আপনাকে যা নির্দেশ দেওয়া হয়েছে সেটা বাস্তবায়ন করুন সেটা আপনি করে ফেলুন যা আপনাকে নির্দেশ দেওয়া হয়েছে আল্লাহ আকবর সাতাজিদিন অচিরেই প্রতিশত্তর আমাকে ধৈর্যশীলদের মধ্যে পেয়ে যাবেন ইনশা পেয়ে যাবেন যেমন পিতা তিমনি পুত্রের নির্দেশন আমাদের আছে ওই ইসমাইলের ঔরু জন্ম নিয়েছিলেন মোহাম্মদ রসুল্লাহ সাল আলাইসাল্লাম এতটুকু দেরি করলেন না পিতা ছেলেকে কুরবানি করার জন্য প্রস্তুত হয়ে গেলেন এতটুকু ভাবলেন না আল্লাহ নির্দেশ দিয়েছেন কিভাবে নিজের পুত্রকে জবেও করি না আল্লাহ নির্দেশ দিয়েছেন করতে হবে উপায় নেই এই দৃষ্টান্ত কি আমরা গ্রহণ করতে পারি না আমরা কি মমিন হতে পারি না মেনে নিতে পারি না প্রকৃত মুসলিম হতে পারি না আমরা পারছি না কেন শুধু আনুগত্যশীল কি বুদ্ধি কি মেধা কি আনুগত্য তার মধ্যে ছিল মোস্তাদে আহমদের হাদিস ইবনু কাসিরের মধ্যে সুই সনদে নিয়ে আসছেন ইবনু আব্বাস রাজা বলছেন রসল সাল্লাম বলছেন যখন জবে তখন পিতাকে লক্ষ্য করে পুত্র ইসমাইল বলছেন আব্বাহ আমার তো কোনো কাপড় নেই ফেনানি আমাকে কাফন দেবেন ফাখলা আলী সাহবি আমার কাপড়টা আপনি খুলে ফেলুন জবে করার পরে যাতে আপনি এই কাপড় দ্বারা আমাকে কাফন পরাতে পারেন আল্লাহর নামে উৎসর্গিত হওয়ার জন্য আল্লাহর নামে কুরবানি হওয়ার জন্য ছোট্ট বাচ্চা প্রস্তুত রয়েছে আমরা পারি না কেন চলুন আর একটা দৃষ্টান্ত দেখি ইব্রাহিম আল্লাহ সাল্লাম কেমন ছিলেন হাজরার পেটে যখন সন্তান আসলো স্বাভাবতই সারার মনে একটু ঈর্ষা হিংসা জন্মালো তখন আল্লাহ রব্বুল আলমিন চাচ্ছিলেন যে তাদেরকে বিচ্ছিন্ন করতে হবে সন্তান জন্ম নিল এই ছোট্ট সন্তানকে রেখে চলে যেতে হবে ইব্রাহিমকে কোনো পরামর্শ হয়নি কোনো কথাও হয়নি ছোট সন্তানকে মক্কার নির্জন ভূমিতে রেখে চলে যাচ্ছেন বুঝছেন না হাজারা মানুষ নেই ধু ধু মরুভূমি পানি নেই অল্প একটু পানি রেখে দুটো খেজুর রেখে চলে যাচ্ছেন হাজারা তিনি জিজ্ঞেস করছেন আইন আতাজাবিয়া ইব্রাহিম আইন আতাজাবিয়া ইব্রাহিম ইব্রাহিম আপনি কোথায় যাচ্ছেন ইব্রাহিম আপনি কোথায় যাচ্ছেন কলাত মিরারান বার বার বলছেন পিছনে হাঁটছেন কিন্তু ইব্রাহিম সালাম উত্তর দিচ্ছেন না ঘর ঘুরে তাকাচ্ছেন না বলছেন না পিছন থেকে বুদ্ধিমতি মহিলা কত পরেজগার কত তাকুয়াশীল তিনি বলছেন আমার আকাল্লা হাজা আপনাকে কে আল্লাহ এইভাবে যাওয়ার জন্য নির্দেশ দিয়েছেন যাওয়ার জন্য বলেছেন তিনি শুধু ঘাড় না ঘুরিয়ে বললেন নাম শুধু বললেন যে হা বুদ্ধিমতি মহিলা ফিরে আসলেন বললেন ইদান লাম না যদি তাই হয় তাহলে আল্লাহ রাবুল আলামিন আমাদের ধ্বংস করবেন না যদি আল্লাহ নির্দেশে যান কত বড় তাকুয়াশীল কত বড় কক্কুল তার ভিতরে রয়েছে আল্লাহ নির্দেশ দিয়েছে চলে যাচ্ছি নবী ইব্রাহিম দীর্ঘদিন দোয়া করার পরে একটা ছোট্ট বাচ্চা পেলেন নির্জন ভূমিতে রেখে চলে যাচ্ছেন যখন পাহাড়ের আড়াল হয়েছে দুই হাত লাহ্লাহর কাছে দোয়া করছেন বানাইন আস্কান্তুমিং দুর্রিআতিবি অদিন গয় রাজি জারিন ইন দ্য বাই তিকাল হাররাম দোয়া করে দুই চক্তি পানি ঝরে ঝরে পড়ছে দোয়া করে চলে গেলেন এই দোয়াই উম্মতের জন্য সবচেয়ে বড় কাজে লেগেছে বন্ধুরা আমার আগে কোনো পরামর্শ হয়নি হঠাৎ নির্দেশে হঠাৎ চলে গেলেন এটা কিভাবে হয় পরিবারের সঙ্গে পরামর্শ নেই ছোট্ট বাচ্চা রেখে যাচ্ছি তুমি এই কাজটা করো খেজুর ফুরিয়ে গেলে তুমি কি খাবে মুখের দুধ শুকিয়ে যাবে পানি তো পাওয়া যাবে না তখন করণে কি হবে কোন পরামর্শ দিলেন না কারণ আল্লাহর প্রতি তিনি এতই আস্থাশীল আমি চলে যাচ্ছি আল্লাহ নির্দেশে আল্লাহ ব্যবস্থা করবেন পানির মালিক হয়ে গেলেন। এটা হলো ইসলামের করা এ পরবর্তী আরো অনেক পরীক্ষা করেছেন অনেক পরীক্ষা করেছেন শুধু একটি দুইটা নয় বন্ধুরা আমার ইব্রাহিম আলাই সালামকে আল্লাহর বললেন খাঁটি করেছিলেন পরীক্ষা করে করে তবে আনুগত্য থেকে বেরিয়ে আসেননি এই জন্য আল্লাহ বলছেন আল্লাহ যখন অনেকগুলো বিষয়ে তার পরীক্ষা নিলেন সবগুলো পরীক্ষায় তিনি উত্তীর্ণ হলেন তখন আল্লাহ বললেন ইমামা ইব্রাহিম আমি তোমাকে আদম থেকে নিয়ে কেমত পর্যন্ত পৃথিবীতে যত মানুষ আসবে ওটা পৃথিবীর মানুষের মানব ইমাম তোমাকে বানিয়ে দিলাম কেন করলেন বন্ধুরা আমার আল্লাহ বলছেন একশো বিষ্টমর আটটা খুলুন নিশ্চয় ইব্রাহিম ছিলেন একা একটা উম্মত জন্য একনিষ্ঠ তিনি ছিলেন একই বারে নমনীয় আল্লাহ বলে দিয়েছেন এই আনুগত্য থাকার কারণে নির্দিধায় আত্মসমর্পণ করার কারণে আল্লাহ তাকে মানব জাতির ইমাম বানিয়ে দিয়েছেন বন্ধুরা আমার আমরা বলি জাতির পিতা হলেন ইব্রাহিম আলাইসাল্লাম আমরা গর্বের সাথে বলি আমাদের মুসলিম জাতির পিতা ইব্রাহিম আলাহালাম কিন্তু ইব্রাহিমের আদর্শিকা আপনার মধ্যে আছে আমার মধ্যে আছে এই দৃষ্টান্ত এই ত্যাগের দৃষ্টান্ত কারোর মধ্যে নেই কোন পেটে ইসমাইলের জন্ম হয়েছিল আজকে সমস্ত মায়েরা যদি হাজারার মতন মা হতেন এত বুদ্ধিমতী হতেন তা অকুল তাদের মধ্যে থাকতো তার নিঃসন্দেহে অবশ্যই অবশ্যই তারা ইসমাইলের মতো আদর্শবান সন্তান প্রসব করতে পারতেন কিন্তু পারেন না কেন এখান থেকে শিক্ষা নিতে হবে আনকত্বের শিক্ষা তা শিক্ষা তাকুয়ার শিক্ষা নিতে হবে এখান থেকে বন্ধুরা আমার চলুন আমরা সাহাবিদের গুরুত্বটা আমরা আরেকটু উপলব্ধি করি নবীকে তারা কীভাবে মেনে নিয়েছিলেন সেই বুখারি খুলুন আঠারো নম্বর হাদিস আল্লাহ সাতটি বছর কাজ করেছেন গোত্রের কাছে দাওয়াত দিয়েছেন কিন্তু কেউ দাওয়াত কবুল করেনি অবশেষে তিনি হজ্জের মৌসুমে তাবুতে তাবুতে গিয়ে দাওয়াত দেওয়া শুরু করলেন তায়েব গিয়ে তিনি মার খেলেন অবশেষে তিনি দশম নবমী বর্ষে তাবুতে তাবুতে দাওয়াত দিচ্ছেন দেখলেন এক পাহাড়ি সুড়ঙ্গ মধ্যে পথে ছয়জন যুবক মদিনার আউস এবং খাদ গোত্র থেকে এসেছে তাদের সাথে দেখা হয়ে গেল বললেন যে তোমরা কেন এসেছ তারা বলল আমরা হজ করতে এসেছি আর শুনেছি সংবাদ পৌঁছেছে শেষ নবী আগমন ঘটেছে মোহাম্মদ সাল্লা সাল্লামে আমার তার সঙ্গে সাক্ষাৎ করব তিনি বললেন তোমরা হজ পালন করছো দ্বিতীয় সুসংবাদ তোমাদের জন্য আমি সেই মোহাম্মদ যাকে আল্লাহ নবী হিসেবে প্রেরণ করেছেন তারা নবীর প্রতি আত্মসমর্পণ করে ইসলাম গ্রহণ করলেন বিনা বাক্য ব্যয়ে তারপরে কি হলো বন্ধুরা আমার এরপরে তারা চলে গেলেন মদিনায় এটা হচ্ছে দশ নবী বর্ষের কথা তারপরে আবার তারা ফিরে আসলেন এগারো নবমী বর্ষে বন্ধুরা আমার আমাদের আলোচনার সাথেই থাকুন বিরতির পরে আবার ফিরে আসবেন ইনশাল্লাহ ততক্ষণ এই আলোচনা অবস্থান করুন আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি لبيك اللهم <سؤال> لبيك لبيك اللهم لبيك لبيك لا شريك لك لبيك لا شريك لك لبيك إن الحمد إن الحمد والنعمة لك والملك لك والملك لا شريك لك أمرا أني غناهير كاتكوري دنيا راتي সকাল আর সন্ধ্যায় জেনে আর না জেনে কিন্তু কিছু গুণা রয়েছে কবিরা চাঁদা সুফা আনা হুয়া দাল তৌ বা করা ছাড়া ক্ষমা করে দেবেন না কিন্তু বন্ধু জানেন কোনটি কবিরা গুণা বেঁচে থাকতে চান কবিরা গুণা থেকে তাহলে যুগ দিন আমার সাথে পিস টিভি বাংলায় দেখুন saturday's provide. in britain, we are facing one big problem. that are you muslim or british? the space to talk. in india, back home, they ask, are you a muslim first or indian first? and we muslims should know how to reply, how to turn the tables over. The place to knock. Why Trinity cannot be regarded in that sense? Father, Son and Holy Spirit. The opportunity to ask. But even if we agree that what the Christians say, that he was crucified, so if Jesus Christ, peace be upon him, died for three days, who controlled the world? That means even God died? The freedom to unmask. So there are various ways which we can prove the argument that to be wrong. Dekhun, Dr. পরবর্তী অনুষ্ঠান পিস টিভি বাংলায় আসসালামু আলাইকুম ওরাহতুল্লাহ ই ও বরাকাত সম্মানিত উপস্থিতি আপনাদের সামনে আবার আলোচনায় ফিরে আসলাম আল্লাহ রাবুল্লা আলামিন নবী মহম্মদ সাল্লাহ আলাইসাল্লামকে যে আদর্শের প্রতীক হিসাবে পৃথিবীতে প্রেরণ করেছিলেন তার মৌলিক দৃষ্টান্ত উপস্থাপন করে গেছেন সাহাবাকেরাম দেখুন ইসলামের শুরু যুগের যখন মক্কার অবস্থা এরকম টলটলয় মান তখন পেয়ে গেলেন ছয়জন যুবককে এই ছয়জন যুবক ইসলাম গ্রহণ করলেন পরের বছর তারা আবার এগারো নব্ব বর্ষে ফিরে আসলেন মদিনা থেকে আগের পুরাতন ছয় জনের পাঁচজন আর নতুন হলো সাতজন মোট বারো জন আসলেন বারোজন সাহাবির সামনে নবী। সাল আলী সাল্লাম তিনি মৌলিক বিধান দিলেন ছয়টি ছয়টি বিষয় ছিল ব্যক্তিভিত্তিক তিনি বললেন যে আমার কাছে তোমরা শপথ করো কেউ অন্য বাক্য উচ্চারণ করলেন না রাসুলের কাছে শপথ করলেন আনগত্য দেখালেন এক নম্বর বললেন তোমরা শিরিক না অলা তাসরিকু চুরি করো না অলা তাজনু জেনা করো না আহলা আহ তোমরা সন্তান হত্যা করো না তুবে বুহতানিন আর তোমরা মানুষের উপরে অপবাদ দিও না আর একটা বললেন রুফিন আর তোমরা সৎ কাজ করতে গিয়ে কখনো নাফারমানি করো না এই ছয়টি নির্দেশ লবি মোহাম্মদ সাল্লাম এই বারো জন যুবকের সামনে পেশ করলেন এই মর্মে শপথ করলেন যে তোমরা এই ছয়টি বিষয়ের সাথে জড়িত হবে না সম্পৃক্ত হবে না তবে শুনে রাখো যে ব্যক্তি এই ছয়টি বিষয়ের অন্তর্ভুক্ত হবে ওই ব্যক্তিকে আল্লাহ চাইলে আজাদ দিবেন আল্লাহ চাইলে ক্ষমা করবেন তবে যদি এই ছয়টা বিষয়ের সাথে সম্পৃক্ত না হও তাহলে ওলা কুমুল জান্নাত তোমাদের জন্য জান্নাত রয়েছে একরাম ছয়টি বিষয়কে বিনা বাক্যবে মেনে নিলেন এগারো নয় বর্ষে ঘটনা ঘটলো একে বলা হয় আকাবাই উলা বারো বর্ষে এই মসত্তু্জন সাহাবি রসুল্লাহ সাল্লাহ আলী ওয়া কাছে উপস্থিত হলেন পরের বছর উপস্থিত হওয়ার পরে তিনি তাদের সামনে মোট পেশ করলেন পাঁচটি বিষয় এই পাঁচটি হলো সামাজিক দায়িত্ব এত কঠিন দায়িত্ব জন্য সাহাবির সামনে আল্লাহ নয় পেশ করলেন ইসলাম প্রতিষ্ঠিত হওয়ার রাষ্ট্রীয় জীবনে রাজনৈতিক জীবনে সামাজিক জীবনে এক অমোঘ বিধানের অবতরণ তিনি করলেন একে বলা হয় আকাবে কুবরা বড় শপথের ঘটনা এই পাহাড়ি সুরঙ্গ পথকে আকাব বলা হয় তিনি বললেন এক নম্বর বর্ণিত জাবের বিন র রাজ থেকে তারা বললেন আল্লাহ নবী আমরা কিসের উপরে বায়াত করব। তিনি বললেন আল্লাহ তোমরা আমার কথা শুনবে বা আনুগত্য করবে ফিল আমার প্রতি সন্তুষ্ট থাকো আর অসন্তুষ্ট থাকো শুনতে হবে মানতে হবে নেতারা আনুগত্য করতে হবে ও আল্লাহরে আর পথে দান করতে হবে সচ্ছল থাকো আর অসচ্ছল থাকো ধনী হও আর গরিব হও তারপরে বললেন বিল আল্লাহ আমারুফ মন্নাহি আনিল মুনকার সৎ কাজের আদেশ দিবে অসৎ কাজ থেকে নিষেধ করবে এই দাওয়াতী কার্যক্রম চালিয়ে যেতে হবে চার নম্বরটা বললেন রসুলুল্লাহ সাল্লাল্লাহ আসসালাম বললেন ওয়ান্তাকুম ফিল্লাহ তোমরা সর্বদা আল্লাহর রাস্তায় দৃঢ় থাকবে তারপরে বললেন ওয়ানতাম সুরুনি এরা কদিম আমি যখন তোমাদের কাছে যাব হিজরত করে তখন তোমরা আমাকে সহযোগিতা করবে ও তাম্না উনি মিম্ মাতাম না অউ না আম আম্বাওলাকুম আর আমি যখন তোমাদের কাছে যাব তখন আমাকে নিরাপত্তা দান করবে অনুরূপভাবে যেভাবে তোমাদেরকে তোমাদের স্ত্রীদেরকে তোমাদের ধন সম্পদ সন্তান সন্ততিকে যেভাবে নিরাপত্তা দান করো আমাকে নিরাপত্তা দান করো এইভাবে এই পাঁচটি বিষয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সামনে পেশ করলেন মেনে নেওয়ার দৃষ্টান্ত কাকে বলে কিভাবে দৃষ্টান্ত আপনারা পেশ করবেন দেখুন সাহাবা আমার সামনে এটা বলা মাত্রই সাহবাকাম উল্লেখ করলেন সর্বকনিষ্ঠ তরুণ তাদের নেতা আসাদ বিন জুরারা রজিয়াল্লাহ আনহো তিনি তিনবারে তাদের সাথে ছিলেন বুদ্ধিমান অত্যন্ত অভিজ্ঞতাপূর্ণ দূরদর্শী তরুণ ছিলেন আসাদ বিন জুরারা রজাল এই কথাগুলো শোনার পরে সাহাবেদের সামনে তিনি বললেন এত কঠোর শপথ নেওয়ার পরে এমনিতেই এটা হয় আশ্চর্য হতবাক পিতার কথা মানতে চাই না কিভাবে নেতার কথা মেনে চলবো তা সন্তুষ্টে থাকে আর অসন্তুষ্ট থাকি কি চমৎকার বিধান তুমি আল্লাহ রাস্তায় খরচ করবে ধনী হলেও করবে গরিব হলেও করবে দিনের প্রতি মহব্বত পাড়বে যদি রিক্সাওয়ালা হয় যদি একজন কামলা হয় সেও দান করবে একজন কোটিপতি হলে সেও দান করবে কারণ পরস্পরের সাথে দিনের উপরে মহব্বত যুক্ত হবে এটা কি সম্ভব দরিদ্র মানুষ দান করতে চায় না ইসলাম বলে দান করতে হবে এটা পেট চলে না খুদায় পিপাসায় পড়ে থাকি দান করব কি করে তাও বলছে ধনী হও দরিদ্র হও দান করতেই হবে সম্মানিত উপস্থিতি এই পাঁচটি বিষয় পেশ করার পরে সব সামাজিক বিষয় আগে বলেছিলেন ব্যক্তিগত বিষয় সামাজিক বিষয়গুলো এই মোহাম্মদ সাল্লাহ সাল্লাম এই কথা বলা মাত্রই আসাদ বিন জোরারা বলছেন ফমান আলা ইয়ার সাল্লাহ ইন অফাইন আলিক আপনার সাথে যে চুক্তি হচ্ছে শপথ হচ্ছে এটা যে বাস্তবায়ন করে তাহলে আমরা কি পাবো একটু বলুন আমরা কি পাবো নবী মোহাম্মদ সাল্লা সাল্লাম শুধু একটি শব্দ উল্লেখ করলেন আল জান্নাহ তোমরা এগুলো বাস্তবায়ন করবে আর আমি তোমাদেরকে জান্নাত দেবো আল্লাহ আকবর এই কথা বলা মাত্রই হাদিসটা খুলুন মুস্তাদ আহমাদ সহিব নি মধ্যে আসছে সাত হাজার বারো নম্বর হাদিস তিনি বললেন এই কথা বলা মাত্রই যখন বললেন এগুলো করবে তোমার জান্নাত দিব তখন আসাদ বিন জোরাল রাজ আলহ বললেন অফ সুদ ইয়া দাকাইয়া মহম্মদ হে মহম্মদ আপনি আপনার হাতটি আমাদের দিকে বাড়িয়ে দিন লা নুকিলু অলা নাস্তাক ইলু আর আপনার সাথে আজকে যে চুক্তি হচ্ছে যে বেচা হচ্ছে যে শপথ হচ্ছে অঙ্গীকার হচ্ছে আপনি আমাদেরকে জান্নাত দিবেন আর আমরা এগুলো বাস্তবায়ন করবো আমরা যদি বাস্তবায়ন করি তাহলে জান্নাতের ব্যবস্থা করবেন আপনার এই যে চুক্তিটা হচ্ছে এই চুক্তি কোনো দিন ভঙ্গ করব না এবং ভঙ্গ করার আবেদনও করব না চুক্তি যখন হচ্ছে একইবারে ভোর রাত্রিতে ফজরের একটু পরেই আলো আধের মাঝে এই চুক্তি হচ্ছে আল্লাহ আল্লাহরাব্বোলা আলামিন খুশি হয়ে আয়া এক করলেন এই মর্মে সুরায়ে তৌ ১১১ একশো নম্বর একটা নাজিল হয়ে গেল ইন্নাল্লাহ কাশতারা মিনাল মিনি আং ফুসা হুমুয়া মুয়ালাহুমবি আন্নালা হুমুল জান্না তিনি দুনিয়াতেই ফলাফল দিয়ে দিলেন নিশ্চয় আল্লাহরাব্বোলা আলামিন মমেনদের জান এবং মালকে জান্নাতের বিনিময়ে ক্রয় করে নিয়েছেন তারা স্বীকৃতি পেয়ে গেলেন যখন এই রকম শপথ দুনিয়াতে হচ্ছে তখন আল্লাহ রব্বুল আলমিন সঙ্গে সঙ্গে যা যা না দিয়ে কি পারেন মেনে নিয়েছে হ্যাঁ এগুলো আমরা মানব শুধু জিজ্ঞেস করলেন যে কি পাব রসল সাল আলহি মূল টার্গেট ছিল মানুষকে জান্নাতমুখী করা মানুষকে জান্নাতের দিকে উৎসাহিত করা বন্ধুরা আমার কি চমৎকার দৃষ্টান্ত সাহাব একরামের জীবন থেকে আমরা পেয়ে গেলাম কিন্তু এতই কষ্টকর এতই দুঃখজনক যে আজকে আমরা যারা দায়ী যারা তরুণ তারা এই দাওয়াত গ্রহণ করতে চায় না কবুল করতে চায় না আজকে আমি ডার্থহীন কলতে বলতে চাই ছয়জন যুবকের উপরে মদিনার ভিত্তি প্রতিষ্ঠিত হয়েছিল রাষ্ট্রীয় কার্যক্রমকে কিভাবে পরিচালিত করতে হবে নবী মোহাম্মদ সাল্লাম এই যুবকদেরকে তৈরি করেছিলেন ইসলামের এই মৌলিক দিক থেকে আমরা শিক্ষা পাই আল্লাহ নবী সাল্লাম যুবকদেরকে টার্গেট করেছিলেন মুরব্বীদের টার্গেট করেননি কারণ যুবকদেরকে সংশোধন করা সংস্কার করা খুব সম্ভব খুবই সম্ভব খুব তাড়াতাড়ি হয় কিন্তু আমরা এটা পারি না যুবকরা আজকে বিশ্ববিদ্যালয়ে পড়ছে কলেজে পড়ছে মাদ্রাসায় পড়ছে তরুণরা ছাত্ররা বলগাহীন জীবনযাপন করছে আজকে যদি মদিনার থেকে আগত মদিনার তরুণদের আদর্শ যদি আমরা গ্রহণ করতে পারতাম তাহলে মদিনা যেমন রাষ্ট্রীয়ভাবে পৃথিবীর মডেল তৈরি হয়েছিল আজকে আমি তরুণদের যুবকদের কলেজের ছাত্রদের এই ছয়টি এবং পাঁচটি বিষয় বাস্তবায়ন করার জন্য আহ্বান জানাচ্ছি অবশ্যই এই পৃথিবীটা পুরো শান্তিময় এবং নবী মো সাল্লামের আদর্শের মতো তার যুগের মতো স্বর্ণযুগে পরিণত হবে যদি ছয়টি বিষয় এবং পাঁচটি বিষয় বাস্তবায়ন করি বন্ধুরা আমার আমরা মেনে নেওয়ার দৃষ্টান্ত উপস্থাপন করছিলাম কাছ থেকে আমরা সুন্নাতের মূল্যায়ন করা শিখি আল্লাহ আমাদের তৌফিক দান করুন এ সমাজকে তরুণদেরকে প্রথম এগিয়ে আসার তৌফিক দান করুন আমিন আকুল কওলি হাদা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসা ইলাল মুসতামিন সুবহানাকাল্লাহু বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা ওয়া আতুব ইলাইক আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু কিভাবে অর্জিত হবে ইমানের দৃঢ়তা এবং অন্তরের পরিচ্ছন্নতা সে বিষয়ে বিস্তারিত জানতে হলে আলোচনা শুনুন আমাদের ধারাবাহিক প্রোগ্রামে সরল পথে চোখ রাখুন কেবলমাত্র পিস টিভি বাংলায় জানুন সেই দীপ্তিমান বিশেষ পথ যার সম্পর্কে মহান আল্লাহ পবিত্র কোরআনে উল্লেখ করেছেন সরল পথ কাল রাত সাড়ে আটটায় পুনঃসম্প্রচার সম্প্রচার সকাল সাতটায় বাংলাদেশে জাকিরের আন্তরিক বার্তা পৃথিবীর সবচেয়ে বেশি বৃদ্ধি ধর্ম রিডার্স ডাইজেস্ট পত্রিকায় একটি জরিপ প্রকাশিত হয়েছিল সময়টা ছিল 1993 সাল আর প্রিন্ট ম্যাগাজিনে ম্যাগাজিনে প্রকাশ করা হয়েছিল ফেব্রুয়ারি 1994 এই জরিপ পৃথিবীর প্রধান প্রধান ধর্মগুলোর বৃদ্ধির হিসাব পুঙ্খানুপুঙ্খ রূপে প্রকাশ করে 50 বছরের ব্যবধানে উনিশশো থেকে উনিশশো পর্যন্ত যে ধর্ম সবচেয়ে বেশি বৃদ্ধি পেয়েছে এক নম্বর অবস্থানে আছে সেটা ইসলাম ইসলাম ধর্ম বৃদ্ধি পেয়েছে দুইশো খ্রিস্টান ধর্ম কেবল সাতচল্লিশ কোন যুদ্ধ সংগঠিত হয়েছিল উনিশশো সাল থেকে উনিশশো সালের মধ্যে যেখানে হাজার হাজার মানুষ ইসলাম ধর্ম গ্রহণ করেছে কোন তরবারি ব্যবহার হয়েছিল সর্বশেষ জরিপ অনুযায়ী আমেরিকায় সবচেয়ে বেশি